BNNews24.com দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ফরিদপুর এক আসনের হালচাল। ফরিদপুর এক সংসদীয় আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 211তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 281,875 জন। ভোট প্রদান করেন 1,60,609 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রৌফ মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 68,027 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফর। লাঙ্গল প্রতীকে তিনি পান 45,134 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির নাসিরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 238,093 জন। ভোট প্রদান করেন 196,735 জন। নির্বাচনে আওয়ামী লীগের কাজী সিরাজুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 93,864 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফর। লাঙ্গল প্রতীকে তিনি পান 84,985 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 305,637 জন। ভোট প্রদান করেন 249,375 জন। নির্বাচনে আওয়ামী লীগের কাজী সিরাজুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 126,858 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফর। কাঁঠাল প্রতীকে তিনি পান 119,912 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 317,487 জন। ভোট প্রদান করেন 285,886 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 175,387 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহ মোহাম্মদ আবু জাফর। ধানের শীষ প্রতীকে তিনি পান 72,396 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 410,499 জন। ভোট প্রদান করেন 341,557 জন। নির্বাচনী প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মঞ্জুর হোসেন, ধানের শীষ প্রতীকে বিএনপির শাহ মোহাম্মদ আবু জাফর, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ালিউর রহমান রাসেল এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি NPP-র মোহাম্মদ জাকারিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মঞ্জুর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 304,607 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহ মোহাম্মদ আবু জাফর। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 27,305 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় শুধুমাত্র ষষ্ঠ সংসদে বিএনপি এবং পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে BNNews24 ফরিদপুর এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে।
অনুসন্ধানে দেখা যায়, ফরিদপুর এক সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 56.98% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.36%, বিএনপি 8.40%, জাতীয় পার্টি 28.10%, জামায়াত ইসলামী 14.82%, স্বতন্ত্র ও অন্যান্য 6.32% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.63% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.71%, বিএনপি 2.03%, জাতীয় পার্টি 43.20%, জামায়াত ইসলামী 6.25%, স্বতন্ত্র ও অন্যান্য 0.81% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.59% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 50.87%, চার দলীয় জোট 48.09%, জাতীয় পার্টি 0.47%, স্বতন্ত্র ও অন্যান্য 0.57% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.52% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 59.30%, চার দলীয় জোট 24.70%, স্বতন্ত্র ও অন্যান্য 16.00% ভোট পায়। ফরিদপুর এক আসনের বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। মঞ্জুর হোসেন ছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, আব্দুর রফ মাস্টারের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিন্টু, সাবেক এআইজি ও বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম এবং ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত শিকদার। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল আকিল ডেভিড। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ফরিদপুর এক আসনে 1973 সালের প্রথম সংসদে আওয়ামী লীগের এস এ মালেক, 1979 সালের দ্বিতীয় সংসদে বিএনপির গোলাম মোস্তফা, 1986 সালের তৃতীয় সংসদে জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফর, 1991 সালে পঞ্চম সংসদে আওয়ামী লীগের আব্দুর রফ মিয়া, 1996 সালে সপ্তম সংসদ ও 2001 সালের অষ্টম সংসদে আওয়ামী লীগের কাজী সিরাজুল ইসলাম, 2005 সালের উপনির্বাচনে বিএনপির আবু জাফর, 2008 সালের নবম ও 2014 সালের দশম সংসদে আওয়ামী লীগের আব্দুর রহমান এবং 2018 সালের একাদশে মঞ্জুর হোসেন বুলবুল প্রতিনিধিত্ব করেন। আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়, তবে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বেশ শক্ত, কিন্তু দলে রয়েছে এলাকাভিত্তিক এক এক নেতার এক এক গ্রুপ। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে এই গ্রুপিং আরও চাঙ্গা হয়েছে। মনোনয়ন নিয়ে অসংখ্য নেতার আগ্রহ, গ্রুপিং, লবিং আওয়ামী লীগে এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা যদি দলীয় প্রার্থীকে সহায়তা না করে, তবে জাতীয় সংসদের 211তম সংসদীয় আসন ফরিদপুর এক আসনটিতে আওয়ামী লীগের জয়লাভ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।